সঠিক তথ্য জেনে কাজ করি, নিজেকে বিপদ থেকে মুক্ত রাখি। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি বরাবরের মতো তোমাদের সঙ্গে রয়েছি, মোহাম্মদ তৌফিক এলাহী। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই, খুরুজ নেহাই বা ফাইনাল এক্সিট লাগানোর পর আমরা কতদিন পর্যন্ত সৌদি আরব থাকতে হব, অর্থাৎ খুরুজ নেহাই বা ফাইনাল এক্সিট লাগার পর আমরা কতদিনের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ কতদিন পর্যন্ত আমরা অবস্থান করতে পারবো, সে বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দিব। তো সে বিষয়ে তথ্য দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলছি, এখন কিন্তু বর্তমানে খুরুজ লাগানোর অপশন এবং ছুটি লাগানোর অপশন, এই দুটি অপশনই এখন আমাদের আপসের অ্যাকাউন্টের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ বর্তমানে আমরা নিজের খুরুজ নিজে লাগাতে পারি অথবা নিজের ছুটির জন্য নিজে অ্যাপ্লাই করতে পারি। তো এখন যদি আমরা নিজের খুরুজ নিজে লাগাই, সেক্ষেত্রে আমরা সময় পাবো 15 দিন। সেক্ষেত্রে আমরা বেশি সময় পাবো না, এটা একটা নির্দিষ্ট সময়, ফিক্সড সময় 15 দিন। আমরা যদি নিজের খুরুজ নেহাই অর্থাৎ ফাইনাল এক্সিট নিজে লাগাই, তাহলে আমাদেরকে 15 দিনের ভিতরে, অর্থাৎ যে তারিখে আমরা রিকোয়েস্ট করব খুরুজ নেহাইয়ের জন্য, রিকোয়েস্ট করার পর যখন মক্তবামেল বা জাওয়াজাত আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, ঠিক সেই দিন থেকে আমরা 15 দিন টাইম পাবো। এই 15 দিনের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে। এই গেল হচ্ছে নিজের খুরুজ নিজে লাগানোর বিষয়টা। পরবর্তী হচ্ছে কোফিল বা কোম্পানি যদি খুরুজ লাগাই, কোফিল অথবা কোম্পানি যদি খুরুজ লাগিয়ে থাকে, তাহলে আমরা সময় পাবো 15 দিন অথবা 60 দিন। সেক্ষেত্রে এখানে প্রশ্ন হতে পারে যে ভাই, 15 দিন আবার 60 দিন কেন? কারণটা হচ্ছে 2021 সালের আগে পর্যন্ত ফিক্সড একটা দিন ছিল, সেটা হচ্ছে 60 দিন। কিন্তু তারপরে কিছু কিছু ক্ষেত্রে অনেকের 15 দিন আসে, অনেকের 60 দিন আসে। এটা যখন খুরুজ নেহাই লাগে, তখন আমাদের আপসার অ্যাকাউন্টের ভিতরে চেক দিলেই আমরা দেখতে পারি যে এটা কি 15 দিনের খুরুজ লেগেছে নাকি 60 দিনের খুরুজ লেগেছে। তবে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই 60 দিন সময় করে পাওয়া যাচ্ছে। অর্থাৎ খুরুজ লাগার পর কোফিল লাগালে অথবা কোম্পানি লাগালে, তারপরে আমরা আপসারে যদি আমরা চেক দিই, সেক্ষেত্রে আমরা 60 দিন সময় পাই। অর্থাৎ এই 60 দিন সময়ের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে। তো আসলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, নিজে লাগালে 15 দিন সময় পাবো, কোফিল বা কোম্পানি লাগালে 60 দিন সময় পাবো, কিছু কিছু ক্ষেত্রে কোফিল বা কোম্পানি লাগালেও আমরা 15 দিন সময় পাই। এই গেল একটা বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে, যদি মক্তবামেলের সাহায্য নিয়ে, অর্থাৎ স্পেশিয়াল এক্সিট যদি আমরা লাগাই, স্পেশিয়াল এক্সিট মক্তবামেলের সাহায্য নিয়ে, সেক্ষেত্রে কতদিন সময় পাবো? সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো সময় ধরে দিতে পারছি না, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন দিন পেয়েছে। আপনি মক্তবামেলের সাহায্য নিয়ে যদি স্পেশিয়াল এক্সিট লাগান, সেক্ষেত্রে 7 দিনও পেতে পারেন, আবার 10 দিনও পেতে পারেন, 15 দিনও পেতে পারেন, 30 কিংবা 60 দিনও পেতে পারেন। এটা নির্দিষ্ট কোনো দিন নেই, এটা যে কোনো দিন আপনার হতে পারে। 7 দিনও পেতে পারেন আপনি, 10 দিনও পেতে পারেন। এটা হচ্ছে স্পেশিয়াল এক্সিট লাগালে। ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বর্তমানে নিজের এক্সিট নিজেই লাগানো যায়, নিজের ছুটি নিজেই লাগানো যায় আপসার অ্যাকাউন্টের মাধ্যমে। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে নিজের এক্সিট নিজে লাগানো যায়, নিজের ছুটি নিজে লাগানো যায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।